ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের এক বোনের প্রশ্ন আছে যে তিনি কোনো বিপদগ্রস্তকে যদি সময় দিয়ে তাকে নসিহা করেন যা তার হতাশা দূর করার ব্যাপারে ভূমিকা রাখবে, সেটা বেশি নেকির কাজ হবে নাকি দোয়া ইত্যাদি তাহাজ্জুদ ইত্যাদির সাথে জড়িত থাকলে সেটা ভালো হবে? আমরা বলবো যে প্রথম কথা হচ্ছে তাহাজ্জুদ সমস্যা হয় না, কারণ ওই সময় কেউ জাগে থাকে না। হ্যাঁ, সুতরাং আপনার তাহাজ্জুদ করতে তো আর সমস্যা নেই, কিন্তু অন্য সময়ে যেখানে যেমন সালাতুল দোহা হয়তো বা পড়া, কারোর সাথে যদি এরকম সামাজিক কাজ থাকে পড়া একটু কষ্ট হয়, তারপর ইচ্ছা করলে সহজ হয়, কারণ সালাতুল দোহার টাইম তো অনেক দীর্ঘ সময়, সময় বের করা সম্ভব হয়। কিন্তু আমরা বলবো এত সত্ত্বেও সূত্রগত কথা যে সাধারণ নফল ব্যক্তিগত নফলের চাইতে মানুষের সাথে সম্পৃক্ত কাজ, যেটা মানুষের জীবনে মানুষের বিশেষ ভূমিকা রাখবে, তার হতাশা দূর করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে, সেটা অনেক বেশি সওয়াব রাখে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুল আমাল ইলাল্লাহ সুরুরুন তুদখিলুহু ফি কলবি মুসলিম, যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে যে আপনি যদি কারোর কাউকে এমন কথা বলে অথবা কোনো এরকম আচরণ দেখিয়ে যদি তার অন্তরের মধ্যে প্রশান্তি বা খুশি ঢুকিয়ে দিতে পারেন, সে খুশি হয়, তার হতাশা দূর হয়, চিন্তা দূর হয়, হ্যাঁ, তাহলে সেটা সর্বশ্রেষ্ঠ আমল। এবং এতে করে কারোর হতাশা দূর হইলে নেকের কাজে সময় দিতে পারবে, হতাশাগ্রস্ত হইলে সে ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহর উপর খারাপ ধারণা আসতে পারে। সুতরাং এটা বিশেষ একটা আমল, সেটা অবশ্যই করতে কোথায় করবেন না, যে 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 দিক দিয়ে পারেন সেই কাজে ভূমিকা রাখা দরকার। একজন মানুষের অন্তরের মধ্যে খুশির, হ্যাঁ, আপনার উদ্রেক ঘটানো, সেটা একটা বিশেষ আমল। হ্যাঁ, এবং এতে করে সে আপনার যদি আপনার চিন্তাহীনভাবে থাকতে পারে, তার দ্বারা নেক আমল হবে, হ্যাঁ, তার দ্বারা অন্যের ফায়দা হবে, হ্যাঁ, অন্যরাও তার দ্বারা উপকৃত হবে। সুতরাং এটা দীর্ঘ কাজ, আশা করি হ্যাঁ আল্লাহ জানু সবাইকে এই সমস্ত কাজের তৌফিক দিবেন, যেটার দ্বারা অন্য মুসলমান উপকৃত হয়। জাজাকুমুল্লাহ খাইরা, আল্লাহ বারক ফিকুম।